ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলো ট্রাভেলার। আজকে হোলির দিনে খুব স্পেশাল দিন, আজকে হোলি আছে, ওই জন্য বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। একটা হোটেলে আমাদেরও প্রোগ্রাম আছে, ওই জন্য সব বন্ধুরা মিলে বেরিয়ে যাচ্ছে একটা হোটেলের জন্য। দেখি কোন হোটেলের প্রোগ্রাম হয়, ঠিকভাবে হোটেলের অ্যাড্রেসটা তো দেয়নি, তো চলুন দেখে নেওয়া যাক। তো সামনের দিকে এগিয়ে চলছি সেই জন্য যে কোন হোটেলের প্রোগ্রাম আছে। আজকে হোলি স্পেশালে হোলি স্পেশাল প্রোগ্রাম আছে কিছু, ওই জন্য এগিয়ে চলছি। এটা বালিসাই মার্কেট, আমরা মন্দারমণি যাবো, কিন্তু আজকে মন্দারমণির অন্য যে রাস্তা দিয়ে যাবো, আমরা চাউলখোলা হয়ে ঢুকবো না, মন্দারমণিটা যাবো আমরা তাজপুর হয়ে। তাজপুরের সমস্ত সৌন্দর্য দেখিয়ে দেখে তারপরে তাজপুরের দিকে হয়ে মন্দারমণি যাবো। এটি দেখুন তাজপুরের দিকে রাস্তায় উঠে পড়েছে এখন। তো এই রাস্তার দুপাশেই ভেনামি বা ফিশারি পুরো ভর্তি থাকে, পুরো ফিশারি চাষ এখানেই হয়, ভেনামির চাষ বা মাগুরের চাষ সব কিছুই এখানেই হয়। দুপাশেই দেখতে পাচ্ছেন ফিশারিতে ভর্তি, দুপাশেই জল, আর খুবই সুন্দর পরিবেশ, দেখুন খুবই সুন্দর পরিবেশ, চারপাশে পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর এই পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালানো খুবই খুবই সুন্দর এক্সপিরিয়েন্স একটা হয়ে থাকে। আমরা সাধারণত এই রাস্তা দিয়েই প্রায় টাইম বাইক চালাই, সেটা রাইডিং হোক বা প্যাশনের জন্য হোক বা যাই হোক, এই রাস্তাটা খুবই মনোরম রাস্তা আর খুবই ভালো। রাস্তাটা নতুনভাবে সারানো হয়ে গেছে, আগে খুব খারাপ রাস্তা ছিল, আগের একটা ভিডিওতে দিয়েছিলাম খুব খারাপ রাস্তা ছিল, এই গত কয়েক মাসের মধ্যেই রাস্তাটা সারানো হয়ে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই সুন্দরভাবে, আপনারা মন্দারমণি যেতে হলে এই রাস্তা দিয়েও যেতে পারেন, বা তাজপুরে যদি স্টে করতে চান তাহলে তাজপুরেও স্টে করতে পারেন। তাজপুরেও অনেক হোটেল আছে যেখানে খুব সবই রিসোর্ট, তাজপুরে সবই কটেজ রিসোর্ট আছে, বড়ো হোটেল নেই কোনো, তো সেখানেও খুবই সুন্দরভাবে সাজানো সব হোটেলগুলো আছে, এখানেও স্টে করতে পারেন। আর আমরা আজকে চলেছি, দু তিনজন যাচ্ছি, তো সেখানে আরও কিছু প্রোগ্রামের লোক আছে বা আরও আমাদের গ্রুপের ছেলেগুলো আছে সেখানে গিয়ে দেখাবো কী হচ্ছে। তবে এই রাস্তা দিয়ে চলুন দেখে নেওয়া যাক সামনে আরও কী কী আছে। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর রাস্তা। গত কয়েক মাসের মধ্যে বা আগের বছরে এই রাস্তা খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, কারণ বন্যার জল ঢুকে গেছিলো এসব রাস্তায়, এগুলো রাস্তা প্রায় ডুবে গেছিলো। এই রাস্তাটা ডুবেনি, পাশে যত সব বিষয় গেছে সবই ডুবে গেছিলো। তো চলুন এই রাস্তাতে যাচ্ছি, এখন আরও কয়েকটা কিছু দূর গেলে তারপরের দিকে ঢুকবো। মন্দারমণি যে ঢোকার রাস্তাটা ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাজপুর অনেকেই জানেন না যে তাজপুর থেকে মন্দারমণি ঢোকার রাস্তা কোনটা। তো এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এই যে সামনে যে রাস্তাটা আছে ওইটা দিয়েই আমরা তাজপুর হয়ে মন্দারমণি ঢুকবো। এটা পুরো প্রায় তাজপুর, সামনের দিকে গেলে সমুদ্র আছে, যে সোজা রাস্তাটা আছে ওটা সমুদ্র আছে, আমরা মন্দারমণি ঢুকে ঢুকছি। তো এই রাস্তাতে সোজা মন্দারমণি হয়ে কাঁথি বেরোনো যায়, বা এই রাস্তা দিয়েই সোজা দীঘা যাওয়া যায়। সামনে যে রাস্তাটা ছেড়ে এলাম ওই রাস্তা দিয়ে সোজা দীঘা যাওয়া যায়, মেরিন ড্রাইভ হয়ে গেছে এখন। তো খুবই সুন্দর রাস্তা, এটাও নতুনভাবে তৈরি হয়েছে রাস্তাটা। আমরা চলছি ঠিক তাজপুর শেষের মুখে, এটাতে প্রায় তাজপুর শেষের দিকে যাচ্ছি আমরা, তারপরে শুরু হবে মন্দারমণি রাস্তাটা। আজকে হোলিতে খুবই ভালো দিন, আমরা বেরিয়েছি আজকে, সবাই রং মেখেছি প্রায়। তো আজকে রাধাকৃষ্ণের সব থেকে বড় অনুষ্ঠান যেটা হোলি ছিল, ওই জন্য আমরা সবাই মিলে একটা প্রোগ্রামের করছি যেটা মন্দারমণিতেই আছে। এইসব রাস্তা দিয়ে সব হোটেলে যাওয়া যায়, সামনেও হোটেল, এটাও হোটেল, তাজপুরেও পুরোটাই হোটেলে ভর্তি, আপনার যখন খুশি এসে থাকতে পারেন, কারণ এখানে প্রায় টাইম ফাঁকাই থাকে, কিছু স্পেশাল অকেশানে শুধুমাত্র ভিড় হয়, নাহলে প্রায় টাইম ফাঁকাই থাকে। খুবই সুন্দর জায়গা, আর একাকিত্ব যদি ভালো লাগে আপনার তবে এসব জায়গায় এসে থাকতে পারেন, খুবই মনোরম পরিবেশ। একাকিত্ব যদি ভালো লাগে, আবার বলছি একাকিত্ব যদি ভালো লাগে, এখানে শোর সারা বা কিছু নেই, কোনো গণ্ডগোল নেই, কিছুই নেই, চিৎকার চেঁচামেচি কিছুই নেই, শুধুমাত্র আছে সুন্দর শান্তির পরিবেশ। আর সবুজে ঘেরা গ্রামের মতো, এটা কোনো টাউন নয়, এটা সবুজে ঘেরা গ্রামের মতো। সমুদ্রের পাশেই সব হোটেলগুলো আছে, সবই কটেজ যেগুলো আছে সবই সমুদ্রের পাশে, কোনোটাই দূরের দিকে নয়, সবই সমুদ্রের পাশে, সমুদ্রের গা ঘেঁষে আছে, সমুদ্রের জল জোয়ারের ফলে সব হোটেলের কাছেও চলে আসতে পারে, এমন সব জায়গায় হোটেলগুলো আছে। আপনারা এসে থাকতে পারছি, দেখুন সামনে একটা হোটেল আছে পুরো সমুদ্রের গায়ে, এটা পুরো সমুদ্রের গায়ে হোটেল, দেখতে নিশ্চয়ই পাচ্ছেন এই যে সামনের হোটেলটা, এটা পুরো সমুদ্রের গায়ে হোটেল, নতুন তৈরি হচ্ছে বা এটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি তাজপুর থেকে যে মন্দারমণি যে ব্রিজটা, ওই ব্রিজের উপর উঠছি, এটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে ব্রিজটা, দেখুন খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে ব্রিজটা, দুদিকেই খুবই দারুণ পরিবেশ। এটা সামনের দিক দিয়ে গেলে যেটা মাছের খটি থাকে বা মোহনাতে যে মাছ ধরে বিক্রি হয় ওই সামনের দিকে রাস্তাটা, আর আমরা মন্দারমণির দিকে ডাঁয়ে ঘুরলাম, মন্দারমণির দিকে এই রাস্তাটা যাচ্ছে, এবারে উঠতে চলেছি। দেখুন সামনে কত গাছপালা আছে আর পুরোটাই সমুদ্রে, নিশ্চয়ই বুঝতে পারছেন সমুদ্রটা কোন সাইডে আছে। এই যে ব্রিজটা খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, আরও রাতে এই ব্রিজের সৌন্দর্য দেখতে হলে রাতে আসতে হবে আপনাকে। এই যে দেখুন তাজপুর উপাসটা, আর আমরা মন্দারমণির দিকেই যাচ্ছি, তাজপুর থেকে পুরো মোহনা এটা, আর এই সাইডে সব
লঞ্চ যারা বোটে মাছ ধরতে যায় তাদেরই জায়গা, এখানে লঞ্চ এসে থামে, তারপরে মাছ বিক্রি হয়, এসব জায়গা আছে। আর এই সামনের পরিবেশটা দেখুন, পুরো চর পড়ে আছে, যেখানে গাছপালা নেই পুরোটাই চর আছে। তো আমরা এগিয়ে চলেছি মন্দারমণির দিকে, সামনেই সব মন্দারমণি শুরু হয়ে গেছে। এটা মন্দারমণির শেষের দিকটা, যেটা নিউ মন্দারমণি, এখানেই প্রায় হোটেল এখন সব হয়ে আছে। সামনের দিকে হোটেল নেই, এখন এই সাইডেই সব হোটেল হয়ে আছে, কারণ সব হোটেলগুলোই মন্দারমণিতে আরও সব হোটেলগুলোই বিচের উপরে তৈরি হয়েছে, যেটার সৌন্দর্য আরও বেশি। মন্দারমণিতে যেসব কটেজগুলো আছে ওগুলো সৌন্দর্য আরও বেশি, খুবই সুন্দর। আর অনেক বড় বড় হোটেল আছে এখানে, একটু কস্টলি হয়, তবুও থাকতে লোকে পছন্দ করে, কারণ শান্ত পরিবেশ, ওই কারণেই লোকে পছন্দ করে। এই যে দেখুন সামনে দুটো ফিশারি আছে, দেখুন দুপাশে ফিশারি আছে, এখানেও মাছের চাষ হয়। এটা মেনলি মাছের চাষের জন্য এসব জায়গা বিখ্যাত ছিল আগে, তবে এখানে পরপর মাছের চাষ বন্ধ করে লোকে হোটেল তৈরি শুরু করে দিয়েছে। আরও হোটেল তৈরি হচ্ছে, যত হোটেল তৈরি হবে তত পাবলিকের আনাগোনা হবে। খুবই সুন্দর জায়গা এখানে আছে, তবে আমরা যে হোটেলটাতে যাচ্ছি হয়তো সেটা লিওর্সে যাচ্ছি, আমরা লিওর্স বা প্রশান্তে যাচ্ছি, এই দুটো হোটেল পাশাপাশি আছে। এটা সানা বিচ, খুবই বড় হোটেল সানা বিচ, মন্দারমণির খুবই বড় হোটেল। আমরা প্রশান্তে যাব, সেখানে দেখি কী হয়, সেখানে কে কে আছে বা প্রোগ্রাম শিডিউল কোথায় হয়েছে। প্রশান্তের আমাকে অ্যাড্রেস দিয়েছিল, সুতরাং এখন প্রশান্তে যাচ্ছি, প্রশান্ত রিসর্টে। তারপরে যাব কোথায়, যদি অন্য কোথাও শিফট হয়ে থাকে তবে সেখানে যাব। এই সামনেটা হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্ট, এটাও মন্দারমণির খুব বড় হোটেল, একটা স্টার হোটেল এটা। তো আমরা সামনের দিকে যাচ্ছি লিওর্সে গিয়ে, বা সরি প্রশান্তে গিয়ে আমরা দেখব যে প্রোগ্রামটা কোথায় হচ্ছে। এখনও পর্যন্ত প্রশান্তে পৌঁছাতে পারিনি, অনেকটাই রাস্তা, কারণ আমরা তাজপুর দিয়ে ঘুরে ঘুরে এলাম, আর আপনাদেরকে দেখানোর জন্যই এলাম তাজপুরের রাস্তাটা কেমন হয়েছে। সুতরাং এগুলো দেখে নিন, আর আসতে আপনার কোনো অসুবিধা হবে না নিশ্চয়ই, বা হোটেল চিনতে কোনো অসুবিধা হবে না, গুগল করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে এসব সামনে সমস্ত হোটেল সবই বিচের সাইডে হোটেল, সব বিচেই হোটেল। হয়তো সমুদ্রের জল যখন জোয়ার হয় তখন সমুদ্রের জলও বিচে হোটেলের কাছে কাছে চলে আসতে পারে। আর সামনেও অনেক ধাবা আছে যেখানে বসে আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা ডিনার লাঞ্চ করতে পারেন, অসুবিধা নেই। আমরা এই সাইডে ঢুকবো, এটা প্রশান্ত রিসর্টে যাওয়ার রাস্তা, প্রশান্ত লিওর্স এসব রয়্যাল এসব হোটেল আছে এই সাইডে। আমরা প্রশান্তে যাবো এখন, প্রশান্তে গিয়ে দেখি, চলুন সামনের দিকে যাই। তো গিয়ে দেখে নিই যে কোথায় প্রোগ্রাম হচ্ছে বা হোলির আজকে কী প্রোগ্রাম আছে। আর সব বন্ধুদেরকে বলে রাখি হ্যাপি হোলি, খুবই এনজয় করো আর ভালোভাবে কাটাও দিনটাকে, ঠিক আছে। এখানে সব হোটেলগুলো তৈরি হচ্ছে, আরও কিছু হোটেল তৈরি হচ্ছে, এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছি সব হোটেলগুলো কাজ চলছে এখানে। তবে বিচের সাইডের যে দুটো হোটেল আছে সেগুলো অলরেডি ওপেন হয়ে গেছে, যেমন লিওর্স আর প্রশান্ত, দুটো অলরেডি ওপেন হয়ে গেছে, খুবই বড় হোটেল, ওদের অ্যাটমসফিয়ারও খুব ভালো। এটা লিওর্স সামনে যেটা দেখতে পাচ্ছি, ওটা লিওর্স, আমরা এটাতে ঢুকবো না, এখন আমরা প্রশান্তে যাব। এই যে সামনে রিসর্টটা হচ্ছে প্রশান্ত, কখনো যদি আপনারা আসেন সমুদ্রের পাশে হোটেলগুলোতে থাকবেন, খুবই ভালো। এই দেখুন সামনে সমুদ্র, পাশেই হোটেল, দেখতে পাচ্ছেন আমরা এই প্রশান্ত হোটেলে ঢুকলাম। তো এখানে কারা কারা আছে দেখে নিয়ে আগে, তারপরে আপনাদেরকে সব ভিডিও আপলোড করে দেবো, তো দেখে নিতে পারেন। আমরা প্রশান্তে এসেছি, এটা খুবই ভালো রিসর্ট, আমি থেকেছিও একদিন এখানে, খুবই ভালো রিসর্ট। চলুন দেখে নেওয়া যাক কী আছে না আছে। সিভুটার জন্য দাম বি বেশি কেন, তো বসবো সমুদ্র দেখিব, সে বিষয়ে চিন্তা দাম দিয়ে জায়গা কিনেছি। আগে 2.5 লাখ করে গেছি ভাই, এখনো বি দাম হচ্ছে 2.5 লাখ করে গিয়ে। না 4-5 ডিসমিল কি করবো, 20 ডিসমিলের উপরও গোটা 100 ডিসমিল হচ্ছে, দেখাচ্ছি সবু জায়গা দেখাবি নি, মোরা তো জায়গা বিয়েছি মন্দারমণির। 2.5 লাখ কেতে 2 কোটি না কাটিবনি, পুরা সমুদ্র পাশে তোকে কাটি দেবনি, তো কিছু করি পারবনি। চলুন আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। আমি আসছি, সবসময় আছি ব্লগে, আপনারা যদি ভালো লাগে এই ব্লগটা তবে সাবস্ক্রাইব করতে পারেন বা শেয়ার করতে পারেন বা
একটা যদি লাইক করেন তবে ভালো হয়। চলুন এনজয় করুন ভিডিওটাকে, আবার নতুন একটা ভিডিও আপলোড করবো নতুন কোনো জায়গায় গিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, আর এনজয় করুন এই ব্রিজের দৃশ্যটাকে।